তানজিম সাকিব, সে কি যেন একটা স্ট্যাটাস দিছে, কি লিখছে তাও না, ও নারীরা চাকরি করলে তাদের কোমনীয়তা নষ্ট হয়, সর্বনাশটা করছে। শাহবাগি নাস্তিকদের মাথায় কে জানি মানে মাথা ভেঙে ফেললো আর কি, আসমান ভেঙে পড়ছে। শাহবাগি নাস্তিকরা তো একদম পাগল হয়ে গেছে, নারী বিদ্বেষী, জঙ্গি, সন্ত্রাস, জাতীয় দল থেকে বহিষ্কার করা হোক, ঠিক কিনা? জাতীয় দলে কিন্তু আর একজন খেলোয়াড় আছে, নাম লিটন দাস। কোন দাস কথা কন? লিটন দাস। লিটন দাসের প্রোফাইলটা তোমরা যারা একটু ইয়া চালাও, লিটন দাসের প্রোফাইলটা একটু চেক করো তো। লিটন দাস তার ধর্মের কোন প্রচারটা না করে তার প্রোফাইলে? যতদিন মূর্তি পূজায় গেছে ততটা মূর্তি পূজা প্রকাশ করছে। লিটন দাস যদি তার ধর্মের প্রচার করতে পারে জাতীয় দলের খেলোয়াড় হয়ে, তাহলে আমার ধর্মের একটা খেলোয়াড় তার ধর্মীয় স্বাধীনতাটা প্রকাশ করতে পারবে না কেন? তাকে জঙ্গি বলা হয় কেন? তাকে নারী বিদ্বেষী বলা হয়। ইসলাম নাকি নারী বিদ্বেষী? এদের কিছু ট্রাম্প কার্ড আছে, নাস্তিকা, বেইমান আর মতলববাস, বেয়াদবগুলোর কিছু শব্দ আছে, যে শব্দগুলো মুসলমানদের সাথে না, এরা এটি তৈরি করছে নাস্তিকরা, সেকুলাঙ্গাররা এটা তৈরি করছে। এক নাম্বার মৌলবাদ, দুই নাম্বার জঙ্গিবাদ, এটি ওদের তৈরি করা শব্দ, এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না। যার বউ চাকরি করে তিনি কতটুক সুখে আছেন গোপনে ডাক দিয়ে নিয়ে একটু জিজ্ঞাসা করে, নীরব জায়গায় নীরব জায়গায়, কোমনীয়তা কেমনে নষ্ট হয়, হয়েছে কি হয়েছে না একটু জিজ্ঞাসা করেন, একটু গোপনে গোপনে। সত্য কথা কিন্তু তিতা লাগে একটু, হক কথাটা খুব তিতা লাগে, মানতে খুব কষ্ট হয়, কিন্তু এটা বাস্তব, ঠিক কিনা? এটা বাস্তব। একজন নারী যখন তার কাজের কারণে, আমি এই কথা বলছি না যে নারী চাকরি করতে পারবে না, মহিলা চাকরি করতে পারবে না, এটা বলছি না, আছে মহিলারা চাকরি করতে পারবে, মহিলাদের চাকরির জায়গায় মহিলাদের পরিবেশ থাকবে, তারা চাকরি করবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে, তারা বিভিন্ন জায়গায় কাজ করবে, নিষেধ না, ইসলাম এটা নিষেধ করে না, ইসলাম কারো অধিকারে হস্তক্ষেপ করে না, কিন্তু তার কাজের পরিবেশটা থাকতে হবে ভিন্ন, ঠিক কিনা? তার কাজের পরিবেশ থাকতে হবে ভিন্ন। ব্যাংকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় একাকার হয়ে যারা চাকরি করে, গিয়া দেখেন সমস্যার শেষ নাই, ঠিক না? সমস্যার শেষ নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কোমনীয়তা কেমনে নষ্ট হয়, এটা যার বউ চাকরি করে তিনি খুব ভালো বুঝেন, এটা আমাদের বোঝানো লাগবে না। তানজিম সাকিবের এই কথাটা খুব অযৌক্তিক হয়ে গেছে, এটা ইসলামের বাইরের কথা, ভিতরের কথাই তো নাকি? এটা বলার কারণে সে জঙ্গি হয়ে গেছে। আর একটা আজিব ব্যাপার হইল, এর আগেও সে খেলা করছে, তার নিয়ে এত মাতামাতি হয় নাই, যেই ইন্ডিয়ারে মনে হয় কি জানি ভালো খেলছে, ফেল করছে নাকি ইন্ডিয়ারে, হারাইছে, আয় সর্বনষ্ট করছে, এই জঙ্গি হয়ে গেছে। এর আগে তানজিম সাহেব কি জঙ্গি ছিল না, ইন্ডিয়ারে হারানোর পরেই তানজিম সাকিব জঙ্গি হয়েছে, ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ কিছু বললেই জঙ্গি হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন। অথচ এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, ক্ষমতার আগ্রাসন, সব দিক দিয়ে আমাদের দেশটাকে বলণ্ডিত করে রাখছে ইন্ডিয়া, আমরা নামে স্বাধীন হয়েছি, এরা সব কন্ট্রোল করে, সব কিছু করে। এতদিন সে জঙ্গি ছিল না, ইন্ডিয়ারা যখন হারাইছে জঙ্গি হয়ে গেছে, নাস্তিকদের মাথা খারাপ হয়ে গেছে। সম্মানিত ভাইয়ের আমার এই জন্য বলছি, মুসলমানদের ইমান আকিদা বিশুদ্ধ করার জন্য মৌলিক কয়েকটা বিষয় মাথা রাখতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো,
আল্লাহ এক, তার সাথে কোনো শরীক। দুই নম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর, তারপরে আর কোনো নবী নাই। বাংলাদেশের কয়েকটা পত্রিকা, বাংলাদেশের মিডিয়া কি বলবো, মানে এরা ইসলামের বিরুদ্ধে একরকম যুদ্ধে নামছে, যুদ্ধে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নামছে। কি একটা টিভি আছে, কত কত তরুণাকিতে কি একটা টিভি আছে আপনার, এই টিভিটার তো জন্ম হয়েছে মনে হইতেছে যে ইসলামকে এই দেশে কবর দেওয়ার জন্য, ঠিক না, মুসলমানদেরকে কবর দেওয়ার জন্য জন্ম হয়েছে তার। তবে সময় ঘুরবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, সময় ঘুরবে। একাত্তর বাহাত্তর হইতে সময় লাগবে না, কিন্তু আল্লাহ চাইলে এটা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন, আল্লাহ চাইলে এটা হয়ে যায়। বাংলাদেশের পরতে পরতে অলিয়াউলিয়াদের পদচারণা, এখানে রাম বামদের গান বেশি দিন টিকবে না, টিকতে পারে না, টিকতে দেওয়াও হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। এই দেশের মাটির নিচে লক্ষ লক্ষ ওলি শুয়ে আছে, ওলি শুয়ে আছে। এটা শাহজালালের পুণ্যবশি ভূমি, এটা শাহ মাকদুমের পুণ্যভূমি, শাহ আলীর পুণ্যভূমি, আল্লাহওয়ালাদের পুণ্যভূমি। এখনো পর্যন্ত এই জমিনে জিন্দা লাখ লাখ ওলি জমিনে ঘুরে বেড়ায়। এটা যত সহজে তোমরা রাম বামদের পুণ্যভূমি বানাইতে চাও, এটা হবে না ইনশাআল্লাহ, এটা হবে না। মুসলমান এত মরছে না, ঠিক কিনা, ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু মুসলমানরাও সজাগ হচ্ছে। আল্লাহ আমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করুন, সতর্ক দৃষ্টি রাখবেন, ইমান আকীদা হেফাজত করবেন।